নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা ইতিহাসের এখানে এক সেট প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং সেটা হবে প্রাচীন ভারত এবং তৎসংক্রান্ত ইতিহাসের উপাদান নিয়ে। যে প্রশ্নগুলো অনেকটা জটিল, সেই প্রশ্নগুলোই শুধু এখানে লেখা হয়েছে। তার সাথে সাথে আমি তার রিলেটিভ যে প্রশ্নগুলো থাকে সেগুলো এখানে আপনাদের সাথে আলোচনা করে নেব। প্রথম যে প্রশ্ন আছে, দেখুন, ঋগ্বেদ কতগুলি মণ্ডল আছে, অর্থাৎ ঋগ্বেদে মোট কতগুলি মণ্ডল আছে জানতে চাওয়া হয়েছে। মনে রাখুন, ঋগ্বেদে টোটাল 10টি মণ্ডল আছে, এবং যদি শ্লোক বলা হয় বা সূক্ত যদি বলা হয় তাহলে কত হবে? তাহলে হবে 1028টি। 1028টি মোট সূক্ত আছে, ঠিক আছে? এবং মনে রাখবেন, ভারতের সব থেকে প্রাচীনতম গ্রন্থ হচ্ছে অবশ্যই ঋগ্বেদ, যেটি হচ্ছে বেদের 4টি ভাগ, তার মধ্যে যে প্রথম ভাগ বা প্রাচীনতম ভাগ বা সব থেকে প্রাচীনতম যে গ্রন্থ সেটা হচ্ছে ঋগ্বেদ। তারপরের প্রশ্ন, ললিত বিস্তার কি? ললিত বিস্তার হলো বৌদ্ধ শাস্ত্র গ্রন্থ। বৌদ্ধ শাস্ত্র গ্রন্থ হলো ললিত বিস্তার। এছাড়াও যদি জানতে চাওয়া হয় যে আরো দুটি ধর্মগ্রন্থ বা দুটি গ্রন্থ বলো যেটা হচ্ছে বৌদ্ধ গ্রন্থের সাথে জড়িত, তাহলে হবে মহাবংশ এবং দীপবংশ। এই দুটোই কিন্তু সিংহলে রচনা করা হয়েছিল, তাই এগুলোকে সিংহলের বৌদ্ধ গ্রন্থ হিসাবও বলা হয়। পরিশিষ্ট পার্বণ কার লেখা? পরিশিষ্ট পার্বণ লিখেছিলেন বিশিষ্ট জৈন আচার্য হেমচন্দ্র, ঠিক আছে? বিশিষ্ট জৈন আচার্য হেমচন্দ্র এবং আরেকজন জৈন আচার্য ছিলেন, তার নাম হচ্ছে ভদ্রবাহু, তিনি লিখেছিলেন কল্পসূত্র। তাহলে পরিশিষ্ট পার্বণ লিখেছিলেন হেমচন্দ্র এবং কল্পসূত্র লিখেছিলেন জৈন আচার্য ভদ্রবাহু। মহাভাষ্য কি? মহাভাষ্য হচ্ছে অষ্টাধ্যায়ীর পতঞ্জলিকৃত টীকা। তাহলে মহাভাষ্য কি? মহাভাষ্য হচ্ছে অষ্টাধ্যায়ীর পতঞ্জলিকৃত টীকা, ঠিক আছে? এরপর অষ্টাধ্যায়ী যদি বলা হয়, এই অষ্টাধ্যায়ীর লেখককে, অষ্টাধ্যায়ীর লেখক হলেন পাণিনি, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, অষ্টাধ্যায়ীর লেখক হচ্ছেন পাণিনি, ঠিক আছে? আমাদের পরবর্তী প্রশ্ন, প্রবন্ধকোষ, প্রবন্ধকোষের লেখককে, দেখুন এটার লেখককে সেরকম পরিচয় পাওয়া যায় না, কিন্তু এই গ্রন্থটি সম্পাদনা করেছিলেন রাজশেখর বসু, সরি, রাজশেখর বসু বললে ঠিক হবে না, এখানে রাজশেখর বলাই ভালো। প্রবন্ধকোষের লেখক হলেন কে? না, রাজশেখর গ্রন্থটি সম্পাদনা করেন। কুমার পাল চরিত্রের লেখক কে? কুমার পাল চরিত্রের লেখক হলেন জয়সিংহ। কুমার পাল চরিত্রের লেখক কে? কুমার পাল চরিত্রের লেখক হলেন জয়সিংহ। প্রাকৃতিক ইতিহাস, দুটো ইতিহাস আছে, একটা হচ্ছে প্রাকৃতিক ইতিহাস এবং একটা হচ্ছে সাধারণ ইতিহাস। এই প্রাকৃতিক ইতিহাসকে রচনা করেছিলেন, প্রাকৃতিক ইতিহাস রচনা করেছিলেন প্লিনি, ঠিক আছে? এর নাম আমরা সকলেই জানি। এবং সাধারণ ইতিহাস কার রচনা? সাধারণ ইতিহাস হচ্ছে পলিবিয়াসের রচনা, এটা আমাদের মনে রাখতে হবে। প্রাকৃতিক ইতিহাস লিখেছিলেন প্লিনি এবং সাধারণ ইতিহাস লিখেছেন পলিবিয়াস। পঞ্চসিদ্ধান্তিকা, পঞ্চসিদ্ধান্তিকার লেখককে? দুটো অপশন বলছি আপনাদের, আর্যভট্ট এবং বরাহমিহির। আপনাদের বলতে হবে কোনটা হচ্ছে সঠিক, আশা করি বলতে পেরেছেন। পঞ্চসিদ্ধান্তের লেখক হলেন বরাহমিহির, পঞ্চসিদ্ধান্তিকার লেখক হলেন বরাহমিহির, ঠিক আছে? আপনারা নিচে কমেন্ট সেকশনে জানান বরাহমিহির আরেকটি গ্রন্থ লিখেছিলেন, সেই গ্রন্থটির নাম কি, ঠিক আছে? ব্রহ্ম সিদ্ধান্তের লেখক কে? ব্রহ্ম সিদ্ধান্তের লেখক হলেন ব্রহ্মগুপ্ত, ঠিক আছে? ব্রহ্ম সিদ্ধান্তের লেখক হলেন ব্রহ্মগুপ্ত। ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম, এই গ্রন্থের লেখক কে? ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম গ্রন্থের লেখক হলেন লামা তারানাথ, ঠিক আছে? ইনি তিব্বতীয় পণ্ডিত ছিলেন, তিব্বতীয় পণ্ডিত লামা তারানাথ ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম গ্রন্থটি লিখেছিলেন। সূর্য সিদ্ধান্ত, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটা লিখেছিলেন আর্যভট্ট, ঠিক আছে? সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক হলেন আর্যভট্ট। এবং মনে রাখবেন, এই আর্যভট্ট কিন্তু আমাদের যে শূন্যের ধারণা, এই আর্যভট্ট দিয়েছিলেন এবং প্রাচীন ভারতের শ্রেষ্ঠ গণিতজ্ঞ এবং দার্শনিকও বলতে পারেন। পুরোপুরি দার্শনিক ছিলেন না, সব থেকে প্রমিনেন্ট ছিলেন তিনি গণিতজ্ঞ হিসাবে, কিন্তু দার্শনিক হিসাবেও তিনি পরিচিত ছিলেন। এই সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক ছিলেন আর্যভট্ট এবং এই সূর্য সিদ্ধান্ত কিন্তু দার্শনিক গ্রন্থ, এটাও মনে রাখতে হবে। ভট্টি কাব্যের লেখক হলেন ভট্টি, এটা নাম থেকে আমরা সহজেই মনে রাখতে পারবো। ভট্টি কাব্যের লেখক হলেন ভট্টি। সারিপুত্র প্রকরণ, সারিপুত্র প্রকরণের লেখককে? সারিপুত্র প্রকরণের লেখক হলেন অশ্বঘোষ,
ঠিক আছে, সারিপুত্ত প্রকরণের লেখক কে? সারিপুত্ত প্রকরণের লেখক হলেন অশ্বঘোষ। এখানে আপনাদের বলে রাখি, আমরা যে অডিও সেকশন চালু করেছি সেই অডিও সেকশনে আপনারা আরও বেশি প্রশ্ন পাবেন। এখানে আমরা সেই সমস্ত প্রশ্নগুলো রেখেছি যে প্রশ্নগুলো আমরা সচরাচর মনে রাখতে পারি না বা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, খুব পরীক্ষায় আসার সম্ভাবনা খুব কম থাকে, সেই প্রশ্নগুলোই এখানে আলোচনা করা হয়েছে। আপনারা অডিও সেকশনে প্রাচীন ভারতের ইতিহাসের সমস্ত রকমের প্রশ্ন পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। নতুন কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন।